এতিয়া বহুত ছাত্র ছাত্রীয়ে জানিব বিচাৰি আছে বিএসসি মেডিকেল টেকনোলজি কোর্সৰ ভিতৰত কোনটো কোর্সত এডমিশন ললে অতি সোনকালে জব পোৱা যাব বা বিএসসি মেডিকেল টেকনোলজি কোর্সৰ ভিতৰত কোনটো কোর্স বেছি ভাল কোর্স হয়। বিএসসি মেডিকেল কোর্সত 10টা কোর্স আছে। এই 10টা কোর্সৰ ভিতৰত যিকোনো এটা কোর্সত যদি ছাত্র ছাত্রী এডমিশন পায় তার পিছত যদি ছাত্র ছাত্রী কোর্স কমপ্লিট করে তার পিছত ছাত্র ছাত্রী অতি সোনকালে কম দিনের ভিতরতেই জব পাই যাব। এইবিলাক কোর্স করলে ছাত্র ছাত্রীর বেশি দিন বহি থাকিব নালাগে। পাস আউট যেতিয়া করব তার পিছত ছাত্র ছাত্রীর লাইফত আর চিন্তা নাই, কারণ এইবিলাক মেডিকেল কোর্স হয়। এই মেডিকেল কোর্স কমপ্লিট করলেই ছাত্র ছাত্রী অতি সোনকালে জব পাই যাব। যিসকল ছাত্র ছাত্রী বিএ বিকম বিএসসি পাস করে, পাস করে জব না পায়, বহুত ছাত্র ছাত্রী বহি থাকে, কারণ বিএ বিকম বিএসসি বছরত লাখ লাখ ছাত্র ছাত্রী পাস আউট হয়ে আছে, কিন্তু এইবিলাক কোর্সত লাখ লাখ পাস আউট নহয়। বিএ বিকম বিএসসি পাস করে কম এপ্লিকেন্টে মানে জব পায়, বেশিরভাগে মানে বহি থাকে, কিন্তু এইবিলাক কোর্স করলে চিন্তা নাই, এইবিলাক কোর্স করলে কম দিনের ভিতরতে জব পাই যাব। বিএসসি মেডিকেল টেকনোলজির 10টা কোর্স আছে। এই 10টা কোর্সই মানে ভাল কোর্স হয়। তার ভিতর আজিকালি কার্ডিক কেয়ার টেকনোলজি, ডায়ালিসিস টেকনোলজি, আইসিইউ টেকনোলজি, এইবিলাক কোর্সের কিন্তু বহুত ডিমান্ড হয়ে আছে। যদি কারবার সপন আছে যে মই কার্ডিওলজিস্ট টেকনিশিয়ান হম বা মেডিকেল সোনোগ্রাফার হম, তেতিয়াহলে ছাত্র ছাত্রীর কার্ডিক কেয়ার টেকনোলজি এই কোর্স করিব লাগিব। যেতেই এই কোর্স কমপ্লিট করব তার পিছত কার্ডিওলজিস্ট টেকনিশিয়ান পোস্টত জব পাব বা মেডিকেল সোনোগ্রাফারত জব পাব, এইবিলাক পোস্টত জব পাব বা বিভিন্ন ধরনের পোস্ট আছে। কার্ডিক কেয়ার টেকনোলজির কামবিলাক হব যেতিয়া অপারেশন হব, সার্জারি হব, কার্ডিয়াক যেতিয়া সার্জারি হব তেতিয়া ডক্টরের টিম অপারেশন থিয়েটারত যাব, তেতিয়া কার্ডিওলজিস্টর যাব লাগিব, যেটু মেশিন আছে সেই মেশিনটো কার্ডিওলজিস্টর মেইনটেইন করিব লাগিব। কার্ডিয়াক সার্জারির সময় যেতিয়া ডক্টরের টিম অপারেশন থিয়েটারত যাব, তেতিয়া এনেকৈ মেশিন মানে অপারেট করিব লাগিব, অর্থাৎ মেশিনটো মেইনটেইন করিব লাগিব। আর ছাত্র ছাত্রী চিন্তা করিব নালাগে, বিএসসি মেডিকেল টেকনোলজি কোর্সের যিকোনো একটা কোর্সত এডমিশন পালেই হল। এতিয়া মই ছাত্র ছাত্রীর পৰা জানিব বিচাৰিছো, যদি কাউন্সিলিংয়ের সময় ছাত্র ছাত্রীক সোধে যে তুমি কোনটো কোর্সত এডমিশন লবা, মানে যিসকল ছাত্র ছাত্রীর র্যাঙ্ক ভাল আছে সেইসকল ছাত্র ছাত্রীক কাউন্সিলিংয়ের সময় সুদিব পারে যে তুমি কোনটো কোর্সত এডমিশন লবা, তেতিয়া ছাত্র ছাত্রী কোনটো কোর্স বাছনি করব কমেন্টস বক্সত জনাই দিলেই হল, বা কার কি কোর্সত এডমিশন লবলৈ মন আছে কমেন্টস বক্সত জনাই দিয়ক।